আজকে একটা রান্না আমি দেখাচ্ছি, সেটা হলো নিম বেগুন। নিম বেগুন সবাই খান, সবাই জানেন, অনেকেই হয়তো যারা শুরু করছেন রান্না জানে না করতে বা নতুন রান্না করতে চাইছে তাদের, মানে তাদেরকে তাদের উদ্দেশ্যে আমি এটা দেখাচ্ছি। বিশেষ করে তার না কি কি লাগছে দেখুন, খুব ছোট মানে খুব কম জিনিস। নিম পাতা, এই যে বাটিতে নিম পাতা ছাড়িয়ে ধুয়ে রেখেছি, একটা ছোট বেগুনকে কুচিয়ে রেখেছি, একটু হলুদ লাগবে, একটু নুন লাগবে, আর সর্ষের তেল দিয়ে করতে হবে। এবারে কিভাবে করছি সেটা আমি দেখাবো। হ্যাঁ দেখুন, কড়াই একটু তেল দিয়েছি, অল্প একটু তেল, সেটা গরম, আমি গ্যাসটা জেনে রেখেছিলাম, একটু গরম হয়ে রয়েছে। এবার আমি ফার্স্ট করতে হবে কি, শুধু নিম পাতাটাকে আগে ভেজে নিতে হবে। হ্যাঁ দেখুন, নিম পাতাটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু আর তুললাম না, আগুনটা সেম আছে, কিচ্ছু দিইনি, শুধু নিম পাতা ভাজা। এবার বেগুনটাকে ছেড়ে দিলাম, নিম বেগুন আলাদা তুলে রাখার কোনো দরকার নেই, যত শর্টে তাড়াতাড়ি করবেন আপনার সময়টা বাড়বে অন্য কাজের জন্য। এবার এর মধ্যে আমি দিচ্ছি নুন, আন্দাজ মতো নুন দেবেন, যতটুকু প্রয়োজন, আর সামান্য একটু হলুদ, সামান্য একটু হলুদ দিয়ে দেবেন। এবার এটাকে শুধু ভাজাটা, মানে পুরো বেগুনটা নরম হয়ে যাবে, নিম পাতার সঙ্গে একদম মিশে যাবে, হয়ে গেল তাহলেই হয়ে যাবে নিম বেগুন ভাজা। হ্যাঁ বন্ধুরা দেখুন, আমার নিম বেগুন ভাজা রেডি, কি তাড়াতাড়ি হয়ে গেল, এবার আমি নামিয়ে ফেলি। বন্ধুরা এইভাবে নিম পাতা বেগুন দিয়ে ভেজে খাবেন, খাওয়াবেন বাচ্চারা, দেখবেন কাঁচা নিম পাতা খেতে, কাঁচা নিম পাতা খাওয়া খুব উপকার, খেতে চায় না সকালবেলা খালি পেটে, এসব খেতে চায় না, তেতো লাগে। সুতরাং এইভাবে করে দেবেন, করে দিলে খুব স্বাদ লাগবে, খেতেও খাবেও, আর নিম পাতাটা সত্যি খুব উপকারী, হেলদি, অনেক রোগ ব্যাধি নির্মূল হয়। সুতরাং করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেন কখনোই ভুলবেন না।